فاتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال سبحانه إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم فيما رواه عنه أبو الدرداء رضي الله عنه قال أثقل شيء في الميزان يوم القيامة خلق حسن رواه أحمد وغيره وهو حديث صحيح الحمد لله আল্লাহ তবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তবারক ওয়া তাআলার বিশেষ রহমতে আমরা প্রথমত আমার কথা বলি সুদূর ঢাকা থেকে আমাকে আমার সঙ্গী সাথী সহ রাজবাড়ী বেলগাছি অবস্থিত খানপুর খানগঞ্জ এই জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার এবং সালাতুল জুমার খুতবা প্রদান করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এবং মুসল্লিয়ানে কেরাম আপনাদেরকেও আল্লাহ সহিহ সালামতে দীন এবং ইমানের সাথে অত্র মসজিদে জুমা বা সালাতুল জুমা ও খুতবার জন্য আসার তৌফিক দান করেছেন সবাই মিলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতঃপর আজকে আমরা যেই বিষয়ে খুতবা প্রদান করব এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়টা ইসলামের সাথে রিলেটেড যেই বিষয়টা আকীদার সাথে রিলেটেড যেই বিষয়টা আল্লাহর সাথে রিলেটেড যে বিষয়টা আল্লাহর ইবাদতের সাথে রিলেটেড যে বিষয়টা আল্লাহর বান্দাদের সাথে রিলেটেড সম্পর্কযুক্ত সেটা কি সচ্চরিত্র হুসনুল খুলক কোরআনের ভাষায় হাদিসের ভাষায় এটাকে বলা হয় খুলক হুসনুল খুলক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে উন্নত চরিত্রের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের উপরে
সৃষ্টি হয়েছেন, আপনাকে সৃষ্টি করা হয়েছে, আপনাকে প্রেরণ করা হয়েছে মানব জাতির মাঝে, শুধু মানব জাতি না, জিন জাতির মাঝেও। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে কিসের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে? সচ্চরিত্রের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। সৎ ব্যবহার, সৎ চরিত্র, সুন্দর লেনদেন, সুসম্পর্ক বজায় রাখা, এটাই আর কি বুঝাই সচ্চরিত্র বলতে। আর আমরা এগুলো যখন ভাগ করব তখন দেখা যাবে যে এই সচ্চরিত্র আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত আছে। আল্লাহর সাথে আপনি কি চরিত্র পোষণ করবেন, কি ব্যবহার করবেন, আছে না? আল্লাহর সাথে দুর্ব্যবহার করবেন? সবচেয়ে সৎ ব্যবহার করতে হবে আল্লাহর সাথে, কেননা তিনি সৃষ্টিকর্তা, তিনি আপনাকে প্রেরণ করেছেন, তিনি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা পরিপালন করে থাকেন, আপনার হেফাজত করে থাকেন, আপনার সংরক্ষণ এবং আপনার রিজিকের ব্যবস্থা করেন। অসংখ্য নিয়ামত আপনাকে আল্লাহ দান করেছেন, সে আল্লাহর সাথে আপনার চরিত্রটা কেমন হবে? এই জন্য একটা হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, কিন্তু অন্যান্য হাদিস গ্রন্থও এই হাদিস পাওয়া যাবে। মুসনাদ আহমদ এমন একটি হাদিস গ্রন্থ যেই হাদিস গ্রন্থ সহিহ বুখারীর আগে পাওয়া গেছে, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এবং ওনাকে কি বলা হয়, ইমাম আহলিল হাদিস, আহলুল হাদিসদের ইমাম। একটা হলো ইলমের দিক থেকে ইমাম হওয়া, ইমাম মানে নেতা হওয়া, ইলমের দিক থেকে নেতা হওয়া, আর একটা হলো পদের দিক থেকে নেতা হওয়া। আলেম কি পদের দিক থেকে নেতা হইতে পারে নাকি? আলেমরা ইলমের দিক থেকে নেতা হইতে পারে। আর যারা ক্ষমতাধর, যারা যারা প্রেসিডেন্ট, যারা মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ওনারা কি, ওনার হল পদাধিকার, পদের ইমাম। রাষ্ট্রপতিকে ইমাম বলা হয় নাই, খলিফাকে ইমাম বলা হয় নাই? হ্যাঁ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণীয় সর্বক্ষেত্রে, তিনি আমাদের অনুসরণীয় ব্যক্তি। এবাদতের ক্ষেত্রেও তাকে অনুসরণ করতে হবে, আমলের ক্ষেত্রে, খালি চরিত্রের ক্ষেত্রে না, সদ্ব্যবহারের ক্ষেত্রে না, এবাদতের ক্ষেত্রে। আহলুল হাদিসদের অবস্থাটা এরকম দেখা যায়, যারা সহি আকিদার মুসলমান তাদেরকে দেখলে পাওয়া যায় যে খালি এবাদতটা রসুলের মতো করে করতে হবে, রসুলের পদ্ধতি অনুসরণ করে করতে হবে, কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করা অত দরকার নাই। আখলাক চরিত্রের বিষয়টা আবার বেদাতিরা নিয়ে গেছেন। হ্যাঁ, কি মধুর ব্যবহার, কি মধুর আচরণ, কি তাদের মানে পরস্পরকে ভালোবাসা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের ইমাম, দুই দিক থেকে ইমাম। একদিক, একটা হলো প্রশাসনিক দিক থেকেও, পদের দিক থেকেও ইমাম, আর তিনি ইলমের দিক থেকেও ইমাম, জ্ঞানের দিক থেকেও ইমাম।
যেটা বলছিলাম যে ইমাম আহমদ বিন হাম্বল এই জাতীয় ইমাম, তিনি কিসের ইমাম? ইলমের দিক থেকে ইমাম। ইমাম বুখারী উনি কি রাষ্ট্রপতি ছিলেন নাকি? উনি কিসের ইমাম? ইলমের দিক থেকে, ইসলামী জ্ঞানের দিক থেকে উনি ইমাম। ইমাম আহলি সুন্নাহ, ইমাম আহলি হাদিস। তো উনি সবচেয়ে বড় হাদিসের কিতাব সংকলন করে গেছেন মুসনাদ আহমদ, 40,000 হাদিস। এই হাদিস গ্রন্থে কত আছে হাদিস? 40,000। আর উনি কত হাদিস মুখস্থ রেখেছিলেন? 10,00,000 হাদিসের হাফেজ ছিলেন। এই জন্য তাকে ইমাম আহলি সুন্নাহ বা ইমামুল হাদিস, ইমামুস সুন্নাহ বলা হয়। তো উনি তার হাদিস গ্রন্থে এই হাদিসটা নিয়ে এসেছেন। কি বলছেন? আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন أثقل شيء في الميزان يوم القيامة خلق حسن. সবচেয়ে ভারী নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী ভারী জিনিস হবে সেটা কি? আকীদা, তাওহীদ, সালাত, ইমান। কোনটা ভারী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, কিয়ামতের দিন আমল ইমান যে দাড়ি পাল্লায় মাপা হবে, আবার গুনাহ যত গুনাহ করেছে এই গুনাহগুলো মাপা হবে পাল্লা দিয়ে। এই পাল্লার মধ্যে সবচেয়ে যেটা ভারী জিনিস হবে, আপনার উপকারী সবচেয়ে ভারী জিনিস যেটা হবে সেটা কি? খুলুকুন হাসান, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। এখানে ইমামের সহি আকিদার কথা আসছে, এখানে ইমানের কথা আসছে। আপনি একবারে সহি বুখারি অনুযায়ী যে সালাত পড়েন, লম্বা লম্বা করে রুকু সিজদা করে সালাত পড়েন, হ্যাঁ এটা আছে কি? আছে? মনে হচ্ছে আর পৃথিবীতে কিছুই নাই, এবাদত বন্দিগি বলেও কিছু নাই, ইমান বলেও কিছু নাই, ওগুলোর আর মূল্যই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে ভারী জিনিস হবে মুমিন ব্যক্তির জন্য নেকির পাল্লা ভারী হইতেই হবে। যদি নেকির পাল্লাটা ভারী না হয় তাহলে খবর আছে। আর নেকির পাল্লা ভারী করার জন্য মানে গ্যারান্টি যুক্ত একটা জিনিস হল কি? খুলুকুন হাসান, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, আর কিছু নাই। এই হাদিসটাতে এই পর্যন্তই আছে। আল্লাহু আকবার। এই উত্তম চরিত্র এর মধ্যে কি ঢুকে গেছে? এবাদত ঢুকে গেছে। আল্লাহর সাথে যদি আপনি উত্তম ব্যবহার করেন, এবাদত ছাড়া আল্লাহর সাথে খুব ব্যবহার করবেন, সারাদিন খেলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসি, এটা বললে হবে? আল্লাহর সাথে তার মানে যত এবাদত বন্দেগী, যত যত আকীদাগত বিষয়, যত ইমানি বিষয় সব ঢুকে গেছে সচ্চরিত্রের ভিতরে। আপনার চরিত্র খারাপ, শুধু আকীদা খারাপ না, আপনার চরিত্র খারাপ, আপনার ব্যবহারও খারাপ। যদি আকীদা খারাপ দেখা যায় তার অর্থ হলো তার ব্যবহারও খারাপ, তার চরিত্র নষ্ট। যদিও সে দেখা যাচ্ছে যে খুব ভালো মানুষ, এতিমকে সাহায্য করতেছে, গরিবদেরকে সাহায্য করতেছে, বিধবাদেরকে সাহায্য করতেছে, হ্যাঁ কাঙ্গালি ভোজ খাওয়াইতেছে, খাও কে কত খাইতে পারো, খুব খুব সদ্ব্যবহার, লোকটা খুবই ভালো। ভালো লোক হবে না, প্রথমত তার আল্লাহর সাথে সদ্ব্যবহারটা দেখতে হবে।
এবাদত বন্দেগী ঠিক আছে কিনা, সবগুলো বিষয় ঠিকঠাক মতো দেখতে হবে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কি জন্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদতের জন্য। তো এই এবাদতই নাই তোর কিসের চরিত্র আছে? সে তো আল্লাহকেই চিনল না, আল্লাহর সাথেই সদ্ব্যবহার বুঝল না, তো তার চরিত্র বলতে কি আছে? কাফেরেরও তোর চরিত্র ভালো আছে। আমি যদি আমার মতো করে বুঝি, হ্যাঁ সামাজিক দৃষ্টি থেকে বুঝি, এমনি কি আল্লাহ রসুল বলছেন নাকি? এটা ব্যাখ্যা বুঝতে হবে আমাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সংক্ষিপ্ত কথা বললেন, আসকালু শাইইন ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান, সবচেয়ে ভারী জিনিস হবে কিয়ামতের দিন নেকির পাল্লায় সৎ ব্যবহার। এটা কি? আল্লাহর সাথে প্রথমত আল্লাহর সাথে সদ্ব্যবহার করতে হবে, এরপরে রাসূলের সাথে সদ্ব্যবহার। ঠিক আছে, রাসূলের সাথে আপনার সদ্ব্যবহার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কত বড় উপহার দিয়েছেন, কত উপকার করেছেন, এই যে কোরআনটা দিয়ে গেছেন, এই যে কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে গেছেন, তো সেই রাসূলের সাথে আপনার আচরণটা কেমন, তাকে অনুসরণ করতে হবে না? তার কথা মতো চলতে হবে, তার দেখানো পথ পন্থা অবলম্বন এবং অনুসরণ করে চলতে হবে, তিনি যা সমর্থন করেছেন এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তিনি যা স্বীকৃতি এবং সমর্থন দিয়েছেন এর বাইরে যাওয়া যাবে না, তিনি যা সমর্থন করেননি, সমর্থন দিয়ে যাননি, স্বীকৃতি দেননি, সেটার সাথে থাকা যাবে না, সেটাকে সমর্থন করা যাবে না, স্বীকৃতি দেওয়া যাবে না, সেটার ধারে কাছেও যাওয়া যাবে না। রাসূলের সাথে সদ্ব্যবহার, তাই না? রাসূলের উপরে কাউকে অগ্রাধিকার দেওয়া যাবে না। রাসূলের সাথে সদ্ব্যবহার কিভাবে করবেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসেন, কিন্তু খুঁজেন খালি পীর সাহেব কি বলছে, পীর সাহেবের আচরণ আপনি খালি তাকিয়ে তাকিয়ে দেখেন, পীর সাহেব কি করে, অমুক মুর্শিদ কি করে, অমুক নেতা কি করে, এগুলোর দিকে দেখি তাকে অনুসরণ করতেছেন। পীর মুর্শিদ হুজুর মুফতি মুহাদ্দিস নেতা, এটা রসুলকে, রসুলের সাথে আপনার সদ্ব্যবহার হইল। রসুলের সাথে সদ্ব্যবহারের গণ্ডি হল কি? তাকে অনুসরণ করতে হবে। আল্লাহ তো বলেই দিয়েছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ আমাদেরকে রসুল সম্পর্কে এই রিপোর্ট দেওয়ার দরকার কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের উপরে রয়েছেন। তার মানে তার উম্মতকেও আল্লাহ যে বলে যে নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাহলে উত্তম আদর্শ রাসূলের চরিত্রের ক্ষেত্রেও আমরা কি করব, তাকে আদর্শ মানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহারগুলো আমরা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিপালক রবের সাথে কি আচার ব্যবহার করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, এমন ইবাদত করতেন যে ইবাদত করতে করতে পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন দীর্ঘক্ষণ একই একই রাকাতে যদি সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা এগুলো যদি পাঠ করে শেষ করেন, তাহলে বুঝেন পাটার কি অবস্থা হবে, পা ফুলে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা
অত্যন্ত মমতা ভালোবাসার আতিশয্য উনি জিজ্ঞাসা করেন, আপনি কেন এত কষ্ট করেন? আপনাকে তো আল্লাহ সার্টিফিকেট লিখেই দিয়েছেন, আপনার আগের পিছের সব গুনাহ মাফ, তারপরও আপনার এত কষ্ট করা লাগবে কেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আফালা কুনু আবদান শাকুরা, যে আল্লাহ এত দয়া করলেন আমার প্রতি যে দুনিয়াতেই আমাকে আল্লাহ আখেরাতের পূর্বে কিয়ামতের আগেই আল্লাহ আমাকে রেজাল্ট দিয়ে দিলেন আপনার আগের পিছের সব গুনাহ মাফ, তা এই আল্লাহর আমি শুকরিয়া আদায় করব না, কৃতজ্ঞ বান্দা হব না, এই জন্যই তো আমি এত দীর্ঘক্ষণ আল্লাহর সাথে ইবাদত করি। ইবাদত সচ্চরিত্রের মধ্যে আসে, নাহলে সবচেয়ে ভারী হলো কি করে? সচ্চরিত্র সৎ ব্যবহারের মধ্যে যদি ইবাদত না থাকে তাহলে সবচেয়ে ভারী হলো কি করে? তাওহীদ আছে এর মধ্যে, আল্লাহর একত্ব, আপনি খুব চরিত্রবান, হ্যাঁ, অথচ আপনি আল্লাহর সাথে শিরক করতেছেন, আল্লাহর সাথে কুফরি করতেছেন, আল্লাহর সাথে আপনি মুনাফিকি করতেছেন, আপনার চরিত্র ভালো না। আল্লাহর সাথে যদি আপনার চরিত্র ভালো না হয়, পৃথিবীর সবাই যদি আপনাকে সার্টিফিকেট দেয় তাহলে আপনি ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সচ্চরিত্র, এই যে গতকালকে পাকিস্তান থেকে এক আওলাদে রাসূল আসছে, কত ভালোবাসা পাইতেছে। চট্টগ্রামের বেদাতিরা গতকালকে কিসের দিন গেছে? ঈদে মিলাদুন নবী। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদ চরিত্র অসৎ ব্যবহারের একটা জঘন্যতম কালো দিন চলে গেছে? রাসূলের সাথে অসৎ ব্যবহার, রাসূলের প্রতি জুলুম করার, রাসূল এবং আল্লাহর প্রতি জুলুম করার একটা দিন গেছে, কালো দিন গতকালকে। শিরক এবং বেদাত যারা করে এরা আল্লাহর সাথে সৎ ব্যবহার করল না, এরা হল আল্লাহর সাথে অসৎ ব্যবহারকারী, রাসূলের সাথে অসৎ ব্যবহারকারী। ঈদে মিলাদুন্নবী করে রাসূলের সাথে সৎ ব্যবহার হয়? আবার বলতেছে এই ঈদ হল সকল ঈদের সেরা ঈদ, নবীজির জন্ম ঈদ। এটার আবার আরবি করেছে, যারা পাগড়ি পুগড়ি পরে না, সবুজ পাগড়ি টাগড়ি, এই এই বাজে বাক্যটার, এই জঘন্য বাক্যটার, এই কুফরি বাক্যটার, এই মুরতাদ হওয়ার বাক্যটার আবার আরবি বানাইছে। আরবি মানাইলে হয়ে যায় কুফরি কথা, আরবি ভাষায় বললে ঠিক আছে, এই যে কুফরি কথা, সকল ঈদের সেরা ঈদ, নবীজির জন্ম ঈদ, এটার আরবি কি জানেন? সাইয়িদুল আয়া, সাইয়িদুল আয়া। পাগড়ি পুগড়ি লাগায়া, সবুজ পাগড়ি টাগড়ি মাথায় দিয়া, সবুজ পোশাক টোশাক পরে, মাথায় ব্যাস ট্যাস পরে, ওরা বলে সাইয়িদুল আয়া। ইয়া মুরতাদ, যারা বলবে নবীর জন্ম ঈদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ, বা নবীর জন্ম ঈদে নবীর এমনি জন্ম ঈদ পালন করা, এটা হলো এমনি বেদাত, এটা হলো শুধু বেদাত। আর যদি বলে যে সকল ঈদের সেরা ঈদ, তখন এটা হলো কুফরি, এটা হলো মুরতাদ হওয়ার কারণ। শুধু বেদাত করলে মুরতাদ হয় না, কিন্তু শয়তান কি তাদেরকে শুধু বেদাতের মধ্যে রাখছে, ওকে কুফরি পর্যন্ত নিয়ে ঠেকাইছে। নবীজির জন্ম ঈদ পালন করতেছে, করো, তাও তোমার বাঁচার কায়দা আছে। যখন ও বলল সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ, তখন এটা আর বেদাতের মধ্যে থাকলো না, এটা কুফরির মধ্যে চলে গেল, এটা রিদ্দার মধ্যে চলে গেল, এটা মুরতাদ হওয়ার পর্যায়ে চলে গেল। ইসলামী রাষ্ট্রে এই কথার কারণে যেই শাস্তি বরাদ্দ হইতে পারে সেটা হলো মৃত্যুদণ্ড, ফাঁসি দিয়ে তাকে একেবারে তার মৃত্যু নিশ্চিত করা, এটা হলো শাস্তি। আর এই কথাটা কত মার্জিত ভাবে বলতেছে, কত জিষ্ণে জুলুস করে, হ্যাঁ, কত লোকজন, সব লোক লোকের ঢল, জনসাধারণের ঢল নামাই দিছে এই কুফরি বাক্য উচ্চারণ করার জন্য। নবীর সাথে সৎ ব্যবহার হইল, এটাই নবীর সাথে সৎ ব্যবহার হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
من احب من احيا سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে সে ব্যক্তি প্রকৃত অর্থে আমার প্রেমিক বা আমাকে মহব্বতকারী আর সে এমন মহব্বতকারী যে সে আমার সাথে জান্নাতে থাকার ফ্যাসিলিটি পাবে সুযোগ পাবে আল্লাহু আকবার অথচ এই কথাটা কি আল্লাহ রাসূল বলেছেন কোথাও সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ এই কথাটা কি আল্লাহ রাসূলের মুখ দিয়ে বেরিয়েছিল সহিহ বুখারীতে কোরআনে কোথাও আছে সহিহ বুখারীতে কোথাও আছে মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা এগুলোতে কোথাও আছে নাই ইবলিস শিখাইছে ইবলিসের হাদিসে পাওয়া যায় সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ এটা ইবলিসের কিতাব হ্যাঁ সহি বুখারী না এটা হলো সহি ইবলিস সহি হাদিস না এটা হলো সহি শয়তানি কথা এছাড়া কিচ্ছু না এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে মুগুর নিয়ে রেডি থাকবেন কি বলবেন মুগুরের নাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগুরটার নাম জানেন সুহকান 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 আল্লাহ রাসূলের মুগুরের নাম হলো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি সুহকান লিমান বাদ্দালা বাদি সহি বুখারী মুসলিমের মধ্যে আছে দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু দাউদের হাদিসের স্পষ্ট বলে দিয়েছেন যে তোমাদের জন্য তোমাদের সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যেই সাহাবীরা একসময় একটা ঈদ পালন করতেন দুইটা দিন এখতিয়ার করে তারা ঈদ পালন করত আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পালন করা ঈদটাকে ক্যান্সেল করে দিল সাহাবীরা দুইটা দিনে কি করতেন খুশি তামাশা আনন্দ ফুর্তি উৎসব পালন করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটার ইতিহাস জানলেন যে তোমরা কেন এটা করো বলছে এই ব্যাপার আমাদের খুশি জড়িয়ে আছে এই দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে এই দুইটা দিন নির্ধারণ করা হয় নাই কোন নবীর পক্ষ থেকে এই দিন দুইটা নির্ধারণ করা হয় নাই তোমরা জাহিলি যুগের সদস্যরা তোমরা মুশরিক অবস্থায় কাফের অবস্থায় এই দুই দিন দুইটা দিন নির্বাচন করেছিলে যেহেতু কোন দিন পালন করার অনুমতি এটা আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসতে হবে তাই আমি এই দুইটা দিনকে ক্যান্সেল করে দিলাম ডিলিট এই দুইটা দিনের পরিবর্তে আব্দালাকুমুল্লাহু বিখাইরিন বিখাইরিন মিনহুমা তোমাদের জন্য আল্লাহ তবারক তাআলা এর চেয়েও সুন্দর দুটা দিন পরিবর্তন করে দিয়েছেন আগের ওই দিনগুলো পালন করা যাবে না উদযাপন করা যাবে না হ্যাঁ উৎসব করা যাবে না এখন এই দুইটা দিন তোমরা ঈদ পালন করবে কি ঈদুল আযহা ও ঈদুল ফিতর বোঝা গেছে যে ঈদ দুইটা আল্লাহ রাসূল ক্যান্সেল করলেন এই দুই ঈদটা দুই ঈদ পালন করেছেন সাহাবীরাও ঈদুল আজহার ঈদুল ফিতর ঘোষণার আগ পর্যন্ত তো ওই ঈদ চলছে ওই ঈদ তাহলে অনেক সাহাবী করেছে নাকি অনেক সাহাবীও পালন করেছে না আর এই ঈদ পালন করে শুধু ইবলিস শুধু শয়তান শুধু ইবলিসের দোসর একটা বদমাশ আসে এ থেকে কি বলে ওই পাকিস্তান থেকে আসে রসুলের সুন্নার কোন চিহ্ন কোন ছিটা ফোটাও তার মধ্যে খুঁজে পাওয়া যায় না অথচ এই তাগুত তাগুতুন হাইয়ুন জ্যান্ত তাগুত একটা জ্যান্ত তাগুত এই তথাকথিত সিন্নি জামাতের লোকেরা তাকে নিয়ে আসে পাকিস্তানের কেউ তাকে লাঠিও মারে না থুথুও দেয় না পাকিস্তানের থেকে সে আসে আওলাদে রসুল নাম নিয়ে আওলাদে রসুল আওলাদে শয়তান আওলাদে খাবিস আওলাদে ইবলিস তা আওলাদে রসুল যদি তুই হোস তো তুই মদিনায় যা মদিনায় তোকে জুতা মারবে জুতাও নাপাক করবে না কেউ ওকে জুতা মেরেও কেউ জুতাটা নাপাক করবে না মদিনায়
তুই যদি আওলাদে রাসূল হইস তো চল রাসূলের মদিনায় চলে যা, রাসূলের মক্কায় যা। তুই এখানে আসিস কেন, যেখানে মাজার, যেখানে কবর, যেখানে দরবা? হ্যাঁ, মাসি কোথায় বসে বলেন তো? ময়লা জায়গা দেখতেছে এইটা। হ্যাঁ বলো, ময়লা আছে বলো। চট্টগ্রাম কি শিরক আর কুফরি আর বেদাতের ময়লায় আবর্জনা এখানে ওকে পাওয়া গেছে। ওই নাচিস, ওই জঘন্য, কিসের আওলাদে খাবি? আওলাদে রাসূল, আওলাদে রাসূল বললে গুনাহ হবে? আওলাদে খাবিস, আওলাদে লাইন, আওলাদে ইবলিস, আওলাদে শয়তান ছাড়ার কিছু না। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আল্লাহর কুদরত যদি বিশেষভাবে আল্লাহ তার প্রতি নজর দেন, তবেই কেবলমাত্র সে হেদায়েত প্রাপ্ত হইতে পারে। আল্লাহর জন্য কঠিন না, তবে তার হেদায়েত পাওয়ার আশা খুবই ক্ষীণ, 1% নাই। তবে আল্লাহর কাছে এটা কঠিন না তাকে হেদায়েত করা। তাহলে এটা কি আল্লাহর সাথে সদ্ব্যবহার হইল, রসুলের সাথে সদ্ব্যবহার? রসুল বললেন সর্বোত্তম ঈদের দিন হল দুইটা, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। আর তুমি বলতেছ যে সর্বোত্তম ঈদের দিন হল নবীজির জন্ম ঈদ। রসুলের সাথে এটা কি সদ্ব্যবহার? রসুলের সামনে যদি এই কথাটা বলতো তাহলে আল্লাহ রসুল বলতেন না, কিছু হয়তো বা রাগ হইতেন, অমর কিন্তু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যেতেন, এই বেটা তোর শিরচ্ছেদ করব, এখনই তোকে কবরে পাঠাবো। তুই নবীর সামনে বলতেছিস সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। কেউ বলেছিল? আবু বকর কখনো বলেছিলেন? তারা কি নবীর জন্ম ঈদতে একদিনও পাই নাই? একদিনও পাই নাই? আবু বকর ঘোষণা দিলেন না, এত মহব্বত করতেন, মরার জন্য আল্লাহ রসুলের সাথে জীবনের রিস্ক নিয়ে বের হয়েছেন হিজরতের সময়। জানে যে আল্লাহ রসুলকে মারলে 100 উট পুরস্কার পাওয়া যাবে, আর আবু বকর যে সাথী হবে তাকে মারলেও 100 উট পুরস্কার পাওয়া যাবে। তারপর আল্লাহ রসুলের মরার, নিহত হওয়ার সাথী হয়েছে, আর সেই লোকটাও আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুলের সাথে এটা সদ্ব্যবহার যদি হইত, খুশি হইতেন আল্লাহ রসুল, তাহলে বলতে ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদুল আয়াদ, সাইয়্যিদুল আয়াদ ইনদানা, হ্যাঁ ঈদ মিলাদিকা ইয়া রাসূলুল্লাহ। আরবি বলতে পারতো না, খুব পণ্ডিত, সাইয়্যিদুল আয়াদ। তুই এটা কি, কিসের আরবি এটা বলছিস, কোন আরবিটা? অনেকে তো মনে করে যে এটা মনে কোন ওয়াহির মানে শব্দ, সাইয়্যিদুল আয়াদ না, ভণ্ডামি, বদমাশি। ওই যে সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ, এইটারই আরবি বানাইছে আর এক কিছু, আর এক সংস্কার, আরো জঘন্য সংস্করণের সব মুশরিক বেদাতিরা বানাইছে এটা। হ্যাঁ, সাইয়্যিদুল আয়াত, বুঝেছেন? তাহলে এইরকম ভাবে তাহলে রসুলের সাথে সদ্ব্যবহার, রসুলের উপরে কাউকে অগ্রাধিকার দেওয়া যাবে, সব ডাউন, কোন ব্যক্তিকে না। আল্লাহ রসুল তো নাম ধরে ধরে বলছেন, তোমার পিতা কেউ না, তোমার মা কেউ না, তোমার সন্তান কেউ না, মেয়ে কেউ না, এমনকি পৃথিবীর কোন ব্যক্তিকে না, শ্বশুর শাশুড়িকেও না, নেতা কেউ না, রাজনৈতিক নেতাকেও আমার উপরে প্রাধান্য দেওয়া যাবে না। একে ডাউন দিতে হবে রসুলের তুলনায়। এরপরে আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন আরো, সচ্চরিত্র কেন সবচেয়ে বেশি মানে ভারী জিনিস? আপনার সচ্চরিত্রটা মায়ের সাথে হইতে হবে, বাবার সাথে হইতে হবে। সচ্চরিত্র মা বাবার সাথে সচ্চরিত্রের সম্পর্ক আছে না? যদি আপনি মা বাবাকে তু শব্দটাই বলেন, শেষ, আপনি ধ্বংস, শেষ। আল্লাহ তখন আল্লাহ নাখোশ হয়ে যাবেন, সবগুলো সচ্চরিত্রের সম্পর্ক আল্লাহর সাথে। যদি আল্লাহর সাথে রসুলের সাথে আপনি যদি ব্যবহার খারাপ করেন তাহলে আল্লাহ খুশি হবে নাকি? মা বাবার সাথে আপনি যদি ব্যবহার খারাপ করেন তো আল্লাহ খুশি হবে না? যদি আপনি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করেন তাহলে আল্লাহ খুশি হবে, রসুলও খুশি হবে, আপনার ইসলাম পালন করা হলো, আপনার নেকির পাল্লা ভারী করার একটা আমল করলেন আপনি। স্ত্রীর সাথে সদ্ব্যবহারের কথা আছে, আছে না?
স্বামী স্ত্রীর সাথে সদ্ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে সদ্ব্যবহার করবে। এমনি কি সচ্চরিত্র কি এতটুকু ছোট একটা টুকলা বাস পকেটে রেখে দেওয়ার মতো? দেখেন কত ব্যাপক। আপনি স্ত্রীকে যে হক দিতে বলা হয়েছে সেই হক যদি আপনি না দেন, এটা আল্লাহর সাথেও দুর্ব্যবহার করা হল। এই সদ্ব্যবহারটা আল্লাহর সাথে সদ্ব্যবহারটা সরাসরি আল্লাহর সাথে জড়িত আছে, সরাসরি আবার আল্লাহর সাথে জড়িত থাকার পাশাপাশি রসুলের সাথে জড়িত আছে, পিতামাতার সাথে জড়িত আছে, স্বামীর সাথে জড়িত আছে, স্ত্রীর সাথে জড়িত আছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই স্ত্রীকে কি বলছেন যে খাইরুকুম খাইরুকুম লিআহলি, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্ক জুড়ে দিয়েছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি আমার দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে সবচেয়ে ভালো ব্যক্তিকে যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো হইতে পারবে, যেই মহিলা তার স্বামীর কাছে ভালো হইতে পারবে, সেই ব্যক্তি সেই মহিলা সেই পুরুষ ব্যক্তি আল্লাহ রসুলের কাছে সবচেয়ে ভালো। তা আল্লাহ রসুলের কাছে সবচেয়ে ভালো তো আল্লাহর কাছে ভালো না? দেখছেন সচ্চরিত্র একটু ছোট্ট কথা কিন্তু সম্পর্ক কত জায়গায়। মমিন মমিন ব্যক্তির সাথে সচ্চরিত্র সদ্ব্যবহার আছে, মমিন মমিন ব্যক্তির সাথে সদ্ব্যবহারের কথা আছে না? কোথায় আছে এটা? কোরআনে হাদিসে নাই? আল্লাহ আকবার। মমিন ব্যক্তি মমিন ব্যক্তির সাথে সদ্ব্যবহার করবে, মমিন ব্যক্তির মমিন ব্যক্তির সাথে সদ্ব্যবহারের কথা হাদিস আছে? হ্যাঁ, এটা কোথায় করতে হবে? মসজিদে না হাটে বাজারে গিয়ে? হ্যাঁ, দেখা হইলে, দেখা হইলে জানতে পারলে এটা মমিন ব্যক্তি, ইলা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, এ মুসলিম। তাহলে কি হবে? আল্লাহর আল্লাহর আল্লাহ তবারক তাআলা মমিনদেরকে কি বলেছেন? প্রথম জাহিলি যুগ পার হওয়ার পরে, জাহিলি যুগ যখন পার হচ্ছে মমিনরা, জাহিলি যুগে কি ছিল? পরস্পর পরস্পরের শত্রুতা না? এগুলো কোথায় আছে? কোরআনের মধ্যে না? সুরা আল ইমরান 103 নম্বর আয়াত, সুরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কি আছে? আল্লাহ বলছেন উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে, তোমাদের উপরে যে আল্লাহ নিয়ামত দান করেছিলেন সেই নিয়ামতকে স্মরণ করো। কি নিয়ামত? ইন কুনতুম আদান, যে তোমরা পরস্পরে ছিলে শত্রু, শত্রু ছিলে। জাহিলি যুগে কি ছিল? পরস্পরে শত্রু ছিল, কবিলায় কবিলায় শত্রু ছিল, ব্যক্তিতে ব্যক্তিতে শত্রুতা ছিল। কেমন শত্রুতা? হত্যা, একজন আর একজনকে দেখলেই হত্যা। এক কবিলা আর এক কবিলার সাথে যুদ্ধ, এক বছর নাই দুই বছর নাই, বছরকে বছর, যুগকে যুগ, শত বছরও পার হয়ে যেত। কিসে? বন্ধুত্বের কারণে? যুদ্ধগুলো বন্ধুত্বের কারণে হইতো? শত্রুতার কারণে। আল্লাহ কি বলছেন? তোমরা নিয়ামত স্মরণ করো। কিসের নিয়ামত? যে তোমরা পরস্পরের সবাই ছিলে শত্রু, জাহিলি যুগের সবাই পরস্পরে শত্রু ছিল। ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, অতঃপর আল্লাহর নিয়ামতে আল্লাহর অনুগ্রহে পরস্পরে হয়ে গেছো ভাই ভাই। আল্লাহ আকবার। পরস্পর পরস্পরকে ভাই ভাই গ্রহণ করা, এটা একটা আল্লাহর নিয়ামত। যেমন ভাবে ইসলাম একটা নিয়ামত, ইসলাম একটা নিয়ামত, মমিনরা মুসলিমরা পরস্পরে ভাই ভাই, ভাই ভাই গণ্য করা, ভাই ভাই হিসেবে গ্রহণ করা, এটাও একটা আল্লাহর নিয়ামত। ইসলামকে আল্লাহ নিয়ামত বলছেন না? সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কি পাওয়া যায়? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিন অর্থাৎ ধর্মকে পরিপূর্ণ করে দিলাম।
وأتممت عليكم نعمتي আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম নিয়ামতটিকে বলতে কি বুঝাইছে ইসলাম আর এটা হলো ইসলামকে নিয়ামত বলেছেন মুসলিমকেও নিয়ামত বলেছেন আল্লাহু আকবার ইসলামও নিয়ামত মুসলিমও নিয়ামত কখন নিয়ামত যখন মুসলিম ব্যক্তি দেখছেন আপনার জন্য পাগল আপনাকে কি খাওয়াবে কিভাবে সম্মান করবে কিভাবে সহযোগিতা করবে কিভাবে আপনার পাশে দাঁড়াবে কিভাবে আপনার কষ্ট লাঘব করবে এই এই যে এরকম এটা নিয়ামত না এটাকে নিয়ামত বলবেন না হ্যাঁ কষ্ট হয় ইসলাম নিয়ামত মুমিনও নিয়ামত মুসলিম ব্যক্তিও নিয়ামত ইসলামকে নিয়ামত ঘোষণা করেছেন সূরা মায়েদার তিন নম্বর আয়াতে আর মুসলিমকে নিয়ামত ঘোষণা করেছেন সূরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে তিনে তিনে একটু মিল আছে তাই না আপনি কি বেজার নাকি মুসলিম ভাই মুসলিম ভাই নিয়ামত একজন আর একজন আর আগে ছিল ওই যে দেখ অমুক কবিলার লোক আসছে এই রেডি হ চাকু ছোড়া নিয়ে রেডি হ অমুক কবিলার লোক আসতেছে ওরা আমার শত্রু আমার দাদা বলে গেছে যে অমুক কবিরার লোক আমার দাদা মরার সময় বলে গেছিল অমুক কবিরার লোক পাইলেই হত্যা করবা অমুক দলের লোক পাইলেই হত্যা করবা বলে গেছে হ্যাঁ 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 এই যে অমুক কবিরার লোক এসে গেছে ধর ধর নিয়ামত না আর এখন কি এই যে আমার সহি আকিদার ভাই আসছে সহি আকিদা অনেক সময় দেখা যায় যে সহি আকিদা তো আপনি তাওহীদের মাধ্যমে জানতে পারবেন আপনি শুন তার শিরক বর্জন দেখে জানতে পারবেন শিরকের সাথে বাতিল আকিদার সাথে আপোষহীন দেখে বুঝতে পারবেন এটা অনেক সময় কষ্ট হয় অনেক সময় অস্পষ্ট থাকে রফুল এদেন দেখলো বুঝায় এটা আমার ভাই রফুল এদেন করতেছে জোরে আমিন বলতেছে হ্যাঁ এই যে পায়ে পা মিলাইতেছে দেখবেন আপনি অপরিচিত লোক আপনি দাঁড়াইছেন রাজবাড়ির একটা কেন্দ্রীয় মসজিদে দাঁড়াইছেন আপনার পাশের ভাই দেখি মুখে হাত মাছে হ্যাঁ তখন আপনিও সাহস করে মিলাই দিলেন মহব্বতের ভাই সহি আকিদার ঠিকানা পাওয়া গেল অল্প একটু সূত্র ধরে অল্প একটু আমিনটা একটু জোরে বলে ফেলেছে তাতে আপনি বুঝে গেছেন এটা সহি সহি হাদিস মানা সহি সুন্না মানার ভাই কেমন অন্তর থেকে একটা আপনার আকর্ষণ চলে আসবে তার পরিচয় নেওয়ার জন্য তার সাথে মেশার জন্য ভাই আপনার বাড়িটা কোথায় আপনার নাম কি কোথায় থাকেন এই যে মসজিদ ভরা এত লোক কিন্তু আপনি কারো কারো সাথে মিশলেন না এটা কি সহি আকিদা এটা হলো ইমান এবং সহি আকিদার ভিত্তিতে এক ভাই আর এক ভাইকে বরণ করে নেওয়া গ্রহণ করা মিশে যাওয়া গলায় গলায় মিলে যাওয়া এটা আল্লাহর নিয়ামত তাহলে ইসলামও আল্লাহর নিয়ামত ঘোষণা আল্লাহর নিয়ামত এটা আল্লাহর নিয়ামত না আল্লাহ তো তাই বলতেছেন উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো তোমরা পরস্পর ছিলে শত্রু তোমাদেরকে আল্লাহ তার বিশেষ অনুগ্রহে ভাই ভাই বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার তাহলে ভাই ভাই হয়ে যায় এটাও একটা মমিন ব্যক্তির সাথে মমিন ব্যক্তির সচ্চরিত্রের শর্ত আপনি যে মমিন ভাইয়ের সাথে মমিন ভাইয়ের সাথে সদ্ব্যবহার করছেন তার আলামত হল তাকে আপনি ভাই হিসেবে গ্রহণ করতে পেরেছেন কিনা তাকে মহব্বত করতে পারছেন কিনা হ্যাঁ তার জন্য আপনি এ ত্যাগ তিতিক্ষা দিতে পারছেন কিনা এটা জানতে হবে নিয়ামাতুল্লাহ আলাইকুম ইজ কুনতুম তারপরে কি বলছেন কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার এই তোমরা তো জাহান্নামের কাছেই চলে গেছিল দ্বার প্রান্তে কি কারণে মানুষ মানুষের সাথে শত্রুতা করে মানুষ মানুষে ভাই ভাই না হয়ে মানুষ মানুষে শত্রু শত্রু হওয়ার কারণে তোমরা জাহান্নামের কাছে ছিলে ফানকাদাকুম মিনহা তোমাদেরকে তিনি আল্লাহ সেই অবস্থান থেকে অবস্থা থেকে সরিয়ে এনেছেন আল্লাহ তাহলে ইসলামও নিয়ামত আল্লাহর নিয়ামত আর মুসলিমও আল্লাহর নিয়ামত কখন মুসলিম ব্যক্তি আল্লাহর নিয়ামত হবে
যদি মুসলিম ব্যক্তির সাথে মুসলিম ব্যক্তির যে চরিত্র ব্যবহার করা উচিত তখন আপনি কি করবেন, তখন আপনি এই নিয়ামতটা ভোগ করতে পারবেন, এটা নিয়ামত হইল। আর যদি মুসলিম ভাই আর মুসলিম ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়, কলহ দেখা যায়, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেই দিয়েছেন। কি বলছেন? বিভিন্ন হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, যেমন বলছেন অনেকগুলো হাদিস, কোন ইবাদাল্লাহ, তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও। কি বলছেন? কোন ইবাদাল্লাহ, ইখওয়ানা, পরস্পরে আল্লাহর বান্দা এবং ভাই ভাই হয়ে যাও। তারপরে কি বলছেন? আল মুসলিমু আখুল মুসলিমিন, এক মুসলিম ব্যক্তি আর এক মুসলিম ব্যক্তির ভাই। হ্যাঁ, এক মুসলিম আর এক মুসলিম ব্যক্তির জন্য ভাই। তাহলে ভাই হলে কি করবে? লা ইয়াজলিমুহু, মুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তির উপরে জুলুম করবে না। সদ্ব্যবহারকারী যদি হয় তাহলে সে জুলুম করবে না। ওয়ালা ইয়াখজুলুহু, এবং তার অসহযোগিতাও করবে না। দেখতেছে যে অন্যজন জুলুম করতেছে, ও খুশি হচ্ছে, খুশি হতে পারবে না, সহযোগিতায় তার সহযোগিতার জন্য সে এগিয়ে যাবে। আমার মুসলিম ভাইকে অমুকে নির্যাতন করতেছে, অনেক অমুকে বিপদে ফেলতেছে, অমুকে কষ্টের মধ্যে ফেলতেছে, না, ওকে উদ্ধার করতে হবে, শত্রুকে দমন করতে হবে, শত্রুকে তার কবল থেকে রক্ষা করতে হবে, এই জন্য ঝাঁপিয়ে পড়বে। রাসূলের হাদিস কিভাবে? ওয়ালা ইয়াখযুলুহু, এবং ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, হেই করবে না। বোঝা গেছে? এগুলো আল্লাহ রাসূলের হাদিসে স্পষ্ট, সহিহ মুসলিমের হাদিস 2564 নম্বর হাদিস। আপনাকে মানতে হবে না এই হাদিস। হাদিসের দৃষ্টিতে আপনি এক ভাই আর এক ভাইয়ের সাথে সদ্ব্যবহার করবেন, সদ্ব্যবহার করতে হবে, এগুলো রাসূল বলে গেছেন। তারপরে কি? বিহাসাবি মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহু, কোন ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট যে তার মুসলিম ভাইকে সে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। মুসলিম ব্যক্তিকে যদি তুচ্ছ মনে করে, মুসলিম ব্যক্তিকে যদি সে ছোট ছোট মনে করে, খাটো করে, তাহলে জানতে হবে এই লোকটা নিকৃষ্ট, এটা হলো খারাপ লোক। মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তির সাথে যদি মুসলিম ব্যক্তিকে যে তুচ্ছ করে, এ ও হলো মুসি, ওই হলো চামার, ওই হলো কি বলে রিক্সাওয়ালা, এই হলো ক্ষেত মজুর, এই হলো লেবার, এর সাথে আবার কিসের কথা, এরকম যদি করে তাহলে জানতে হবে এই ব্যক্তি নিকৃষ্ট। নিকৃষ্ট হওয়ার সার্টিফিকেট আল্লাহ রাসূল দিচ্ছেন, সদ্ব্যবহার না করলে আপনি নিকৃষ্ট হয়ে যাবেন। তারপরে কুল্লুল মুসলিম আলাল মুসলিমিন, প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য অপর মুসলিম ব্যক্তির রক্ত হারাম, সম্পদ হারাম, সম্মান হারাম। আপনি তার রক্ত রক্তপাত করতে পারেন না, তাকে আঘাত দিয়ে তার রক্ত ঝরাইতে পারেন না, তার সম্পদ লুণ্ঠন করতে পারেন না, প্রতারণার মাধ্যমে, ধোকাবাজির মাধ্যমে, হ্যাঁ, জালিয়াতির মাধ্যমে আপনি তার সম্পদ ধ্বংস করতে পারেন না। তাহলে আপনি সচ্চরিত্রবান ব্যক্তি না। মুসলিম ব্যক্তির সাথে মুসলিম ব্যক্তির যে সম্পর্ক থাকার থাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন বলেছেন, অনিবার্য করে দিয়েছেন, সেই সেই সংজ্ঞা, সেই হাদিস অনুযায়ী আপনি মুসলিম ব্যক্তি না। ওয়াইরিহি, তার সম্মান, সম্মান, সে মহিলা হোক আর পুরুষ হোক, তার সম্মানের হানি, তার মানহানিকর কিছু করা যাবে না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলিম ব্যক্তি অপর আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে যে ব্যক্তি অপর মুসলিমকে তার হাত এবং তার জবান থেকে নিরাপদে রাখে, অন্য মুসলিমের হাত এবং জবান থেকে নিরাপদ থাকে। ঠিক আছে, যদি নিরাপদে না থাকে, কারণ কি, আমি বাড়ি থেকে বের হইতে পারি না, আমি রাস্তাঘাটে যেতে পারি না,
আমার সম্পদের নিরাপত্তা নাই, আমার নিজের নিরাপত্তা নাই, কি কারণে? অমুক মুসলিম ব্যক্তি, অমুক চেয়ারম্যান সাহেব, অমুক মেম্বার সাহেব, অমুক মন্ডল সাহেব, অমুক সর্দার সাহেবের জন্য, অমুক মন্ত্রীর কারণে, মুসলমান না, তার মুসলমান হওয়াতে ঝামেলা আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলছেন, হযরত জারির বিন আব্দুল্লাহর বর্ণিত হাদিস সহিহ বুখারী মুসলিম দুটাতেই আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন, কিসের? সালাত পড়তে হবে, যাকাত দিতে হবে। তারপরে এরপরে আরেকটা বিষয়, ইসলামের রুকনগুলো ছাড়াও আরেকটা বিষয় কি, ওয়ান্নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির কল্যাণ, ভালো শুধু আকাঙ্ক্ষা, ভালো শুধু কামনা করব, এই ব্যাপারও আল্লাহ বায়াত, আল্লাহ রাসূল বায়াত নিয়েছিলেন। মুসলিম ব্যক্তি, আমি মুসলিম ব্যক্তি, অপর মুসলিম ব্যক্তির শুধু ভালো চিন্তা করতে পারবো, ভালো আমি আশা করতে পারবো, তার কল্যাণ শুধু সাধন করতে পারবো, এছাড়া অন্য কিছু করতে পারবো না, এই ব্যাপারে আল্লাহ রাসূল বায়াত নিয়েছিলেন। কিন্তু আমরা বায়াত নিই কিসের জন্য? যে অমুক ব্যক্তির বিরুদ্ধে বায়াত হবে। মুসলিম মুসলিম ব্যক্তির বিরুদ্ধে কোনো অজুহাতে যাইতে পারবেন না, অথচ আমরা মুসলিম ব্যক্তির মুসলিম ব্যক্তির বিরুদ্ধে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ইয়ে করছি, বলয় তৈরি করছি, এই বিভিন্ন এই বইটা এই জন্যই লেখা হয়েছে, বুঝেছেন? সহিহ আকীদা, তারপর আমি একটা সংগঠন খুলে বলতেছি যে আমাদের সংগঠনগুলোকে শুধু কিন্তু ভাই ভাই জানতে হবে, অমুক সংগঠনের ভাই হলে কিন্তু হবে না, এদেরকে ওইভাবে ভালোবাসা যাবে না, দূরত্ব বজায় রেখে ভালোবাসতে হবে, ওরা কেউ খুতবা দিতে আসলে যাওয়া যাবে না, সংগঠন করে না, আমাদের সংগঠন করে কিসের ওর খুতবা শোনা যাবে, কিসের ওর মসজিদে যাওয়া যাবে, ওর ওয়াজও তো শোনা যাবে না, ওর ওয়াজও ডাকাও যাবে না, সহিহ আকীদা। এটা আবার জায়েজ হলো কবে? মুসলিম মুসলিম ব্যক্তির সাথে এই সম্পর্ক রাখা যাবে না, কিসের সহিহ আকীদা? বেদাতি হলো এই সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ে করেছিলেন না, আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল, আবু আমের ফাসেক, যখন তারা মসজিদ বানাইছিল একটা, আল্লাহ রাসূলের মসজিদ নববীতে সালাত পড়বে না, তারা আরেকটা মসজিদ বানাইছে, মসজিদ বানাইছে কি জন্য? সংগঠন করবে, আলাদা হয়ে যাবে। আমাদের দেশের সংগঠন দিয়ে কি বোঝা যায়? আলাদা হ, ওর থেকে আলাদা, আগে ছিলাম ওর সাথে, এখন আলাদা, ওদের মসজিদে ছিলাম, এখন আলাদা, ওদের মাদ্রাসায় ছিলাম, এখন আলাদা। সংগঠন কি জন্য করি? এই জন্য, মহব্বতের জন্য করি নাকি? মুসলিম মুসলিম ব্যক্তিকে মহব্বত করব, একসাথে আমরা মসজিদ করব, একসাথে মাদ্রাসা করব, একসাথে মাহফিল করব, একসাথে আমরা দাওয়াতি কাজ করব, এই জন্য করি নাকি? আলাদা, আলাদা হওয়ার সংগঠন। মুসলিম মুসলিম ব্যক্তির সাথে আলাদা হওয়ার উপায় আছে, এটা হলো মুনাফেকের মুনাফেকের সুন্নাত। এই আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল আর আবু আমের ফাসেক, বারো জন নেতৃত্ব, ইবনে কাসির পড়ে দেখবেন, সূরা তওবার 107 নম্বর আয়াতের তাফসির ইবনে কাসির থেকে, বারো জন নেতৃস্থানীয় মুনাফেক, সেদিন বোঝা গেছিল যে মুনাফেক ধরো নেতা আছে, নেতৃস্থানীয় ব্যক্তি আছে, হ্যাঁ, এরা মসজিদ বানাইছে কেন? ওদের সাথে পোষাই না, মোহাম্মদের সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথে আমি কথা বলে শান্তি পাই না, একটা আমরা মত দিলে এই মত গ্রহণ করে না, ওদের মতটাই গ্রহণ করতে হয়, তা আমরা আলাদা মসজিদ করি। হ্যাঁ, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান ওয়া যিরারান, যিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে দুই ভাগ করে দেওয়ার জন্য, দুইটা ভাগ, তখন তো এত ভাগ ছিল না, আল্লাহ রাসূল তো ভবিষ্যৎবাণী করেছেন যে কি 73 ভাগ হবে, তখন দুইটা ভাগ, একটা হলো রসুলের ভাগ আর একটা হলো আবু আমের ফাসেক আর ওবাই আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুলের দুইটা ভাগ, একটা মসজিদ করেছে, আল্লাহ আসমান থেকে জানাই দিছে যে এটা ভাগ করার জন্য, মমিনদেরকে দুই ভাগ করার জন্য, এবং কাফেরদের এটা ঘাঁটি হিসেবে, মুনাফেকদের ঘাঁটি হিসেবে ব্যবহার করার জন্য এটা মসজিদ করে, এটা ছদ্ম মসজিদ, এটা আসল মসজিদ নয়। আল্লাহ রাসূল মসজিদটা ভেঙে ফেললেন, মসজিদ ভেঙে কি করলেন? আবার মসজিদে নববীতে নিয়ে আসলেন, আমার পিছনে নামাজ পড়তে হবে, আবু বকরের সাথে একসাথেই জামাত করতে হবে, ওমরের সাথে একসাথেই জামাত করতে হবে, বেলালের সাথে একসাথেই জামাত করতে হবে, আর আমি সহিহ আকীদা, কি জন্য আমি দল আলাদা করছি? বায়াত করার জন্য, ওরা বায়াত করবে না, এটা আলাদা,
ওরা আলাদা, আমরা বায়াত করবো আমাদের জন্য আলাদা। আর কি আমরা কেন এটার সংগঠন করলাম? আমরা এই সংগঠনে আমরা মোনাজাত করব, মোনাজাত করার জন্য আলাদা, ওদের ওখানে মোনাজাত হয় না, ওদের মসজিদে মোনাজাত হয় না, এই জন্য আমরা এই আলাদা সংগঠন করছি। কিরে ভাই কি তামাশা, হাদিস নিয়ে তামাশা, কোরআন নিয়ে তামাশা, আপনার সচ্চরিত্র কোথায়? কি এগুলো বাস্তব না, বাস্তব সত্য কথা? কোন অজুহাতে আপনি মমিন ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন আমাকে একটু বলেন তো, জায়েজ আছে কোন কোন অজুহাতে? কোন কোন অজুহাতে বলেন না আমাকে, কোন কোন অজুহাতে মমিন ব্যক্তি মমিন ব্যক্তির সাথে পর হইতে পারে, আলাদা হইতে পারে, সম্পর্ক ছিন্ন করতে পারে, দুশ্মনী করতে পারে, হত্যা করতে পারে, তার তার ক্ষতি করতে পারে, কোন কোন অজুহাতে বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এত এই বিষয়গুলো অত্যন্ত সেনসিটিভ বিষয়, আমরা বলছি মমিন কোন অজুহাতে না, এমনকি বেদাতি ব্যক্তিকেও আপনার সাথে রাখতে হবে। কেন? তাকে বেদাত বোঝানোর জন্য, বেদাত বোঝানোর। একসময় সে হেদায়েত হয়েছে, এই যে মসজিদে কত বেদাতি আছে যারা আগে বেদাত করতো এখন হেদায়েত হয়েছে, হয়েছে না? আপনি এই বাস্তবতা মানেন না কেন? ওই বেদাতিকে আপনি কেন, বেদাতিকেও আপনি দূরে রাখতেছেন? আপনি সহি আকিদায় আসার পর, সুন্নাতে আসার পর আবার এই সুন্না মান্যওয়ালা এই সহি আকিদাওয়ালাদেরকে আলাদা করে দিচ্ছেন, ঘটনাটা কি, কি অজুহাতে, কি জন্য? আপনার ইমান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, আপনার ইসলাম নিয়ে আমার সন্দেহ পোষণ করতে হচ্ছে, আপনার সাথে আমার অবশ্যই এই বিষয়ে দ্বিমত আছে, আমি মানতে পারি না। কেন আপনি মমিন, কোন দলিলের ভিত্তিতে আপনি আলাদা করতেছেন, আলাদা হইতেছেন? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক কিয়ামত পর্যন্ত সবচেয়ে খারাপ লোক সেগুলোর মসজিদ ভেঙে দিয়ে মসজিদে নববীতে আল্লাহ রাসূলের পিছনে জামাত করতে হবে, নামাজ পড়তে হবে, সেই ব্যবস্থা করা হলো। আর আপনি এত খারাপ লোক কোথায় পাইলেন? আপনি আহলাদি সংগঠনের মধ্যে কিভাবে এত খারাপ লোক পাইলেন আপনি, যে ওদেরকে মসজিদে আসতে দেওয়া যাবে না, ওদের মসজিদে যাওয়া যাবে না, ওদেরকে খুতবা দিতে যাওয়া যাবে না, ওদেরকে মাদ্রাসায় আসতে দেওয়া যাবে না, ওদেরকে শিক্ষক নেওয়া যাবে না, ওদেরকে ওদের ছাত্র পড়ানো যাবে না, ওদেরকে সার্টিফিকেট দেওয়া যাবে না? কিরে ভাই এটা ইবলিসি শিক্ষা, আল্লাহর কসম এগুলো নবীর শিক্ষা না, এটা কোরআনের শিক্ষা না, এটা আল্লাহর শিক্ষা না, এটা ইবলিসের শিক্ষা। আপনি আবার শুরু করেছেন সহি আকিদার নাম দিয়ে।